হ্যালো ফ্রেন্ডস, আমি আকাশ, তোমরা দেখছো আকাশ 20 আমার সঙ্গে। তো আজকেও তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং টেক নিউজ নিয়ে চলে এসেছি। তো এই টেক নিউজটা এই বছরের শেষ টেক নিউজ, কারণ আজকে 2021 কমপ্লিট হয়ে যাচ্ছে, কালকে 2022 শুরু হচ্ছে। তো তোমাদেরকে আমার তরফ থেকে সবাইকে ভালোবাসা জানাচ্ছি। 2022টা সবাই খুব ভালো করে কাটাও, কালকের দিনটা সবাই আনন্দ করে কাটাও। 2022 আমরা নতুন ধরনের অনেক টেকনোলজি দেখতে পাবো, এবং আমি আশা রাখবো কি তোমরা নতুন টেকনোলজির সাথে পায়ে পা মিলিয়ে চলতে সক্ষম হবে। তো আমি এই আশাটাই রাখবো। তো বন্ধুরা, আজকে প্রথম যে টেক নিউজটা বলবো সেই টেক নিউজটা আসছে ওয়ানপ্লাসের কাছ থেকে। তো ওয়ানপ্লাস 10 প্রো যে ফোনটা ইন্টার মার্কেটে আসবে আসবে করছিল, যেটা ডেট বলেছিল 5 তারিখে জানুয়ারির, তো সেটা ডেটটা চেঞ্জ হয়েছে, জানুয়ারির 11 তারিখে লঞ্চ হবে। এবং এর কিছু কিছু স্পেসিফিকেশন ল্যাক হয়েছে, যেমন হচ্ছে এই ফোনটার মধ্যে স্ন্যাপড্রাগন 8 Gen 1 প্রসেসর থাকবে, এবং এখানে টোটাল ট্রিপল ক্যামেরা থাকবে। একটা হচ্ছে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেলের হচ্ছে আলট্রা হোয়াইট ক্যামেরা, এবং 8 মেগাপিক্সেল টেলিফটো। টোটাল 3টে ক্যামেরা এই ফোনটার মধ্যে থাকবে। এবং এই মানে ফোনটার একটা ভিডিও ল্যাক হয়েছে টুইটারে, তো সেই ভিডিওটা আমি আমার ডিসপ্লেতে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো সেটা। তো এই মানে ল্যাকটা দেখি বোঝা যাচ্ছে মানে ওয়ানপ্লাস 10 প্রো ফাইনালি আসছে। তো দেখা যাক ওয়ানপ্লাস কতদূর কী করে। তো এই ব্যাপারে ইনফরমেশন পেলে তোমাদেরকে অবশ্যই ইনফর্ম করবো। তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো এই নিউজটা আসছে BGMI-এর কাছ থেকে। তো ব্যাটেল গ্রাউন্ড মোবাইলের যে লগইন এরর যে প্রবলেমটা, সেটা BGMI তোমার ফাইনালি সেটাকে ঠিক করে দিয়েছে। তো যাদের যাদের অসুবিধা হচ্ছিল এরপর থেকে আর হবে না। তো যাদের যাদের এই প্রবলেমটা ছিল তো তারাও কমেন্ট করে জানাবে, আর এখন যদি না হয় সেটাও কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো ভিভো ওয়াই সিরিজের একটা ফোন, যেটা জানুয়ারির 3 তারিখে লঞ্চ করবে, কালকেই তোমাদেরকে বললাম, যেটা হচ্ছে ভিভো Y21T। তো এই ফোনটার প্রাইসটা ফাইনালি ল্যাক হয়েছে। এই ফোনটা তোমার সম্ভবত 16,400 টাকার কাছাকাছি প্রাইস হবে, এবং এটা তোমার যেটা এই বাজেটে যে সমস্ত সাওমি এবং রিয়েলমির যে সমস্ত ফোনগুলো আছে মোটামুটি সেই ফোনটাকে টেক্কা দেবে এই ফোনটা। তো দেখা যাক কতদূর কি করে ভিভো, এই ব্যাপারে ইনফরমেশন পেলে তোমাদেরকে অবশ্যই ইনফর্ম করবো। তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো ওপো এনকো M32, এই যে এয়ারফোনটা তোমাদেরকে কিছুদিন আগে বলেছিলাম, এটা তোমার জানুয়ারি মাসে লঞ্চ হবে। তো এটা জানুয়ারি মাসেই লঞ্চ হবে। তো এই মানে এয়ারফোনটা হেডফোনটার তোমার প্রাইসটা ল্যাক হয়েছে, যেটা দাম হচ্ছে 1499 টাকার কাছাকাছি, মানে 1500 টাকার কাছাকাছি প্রাইস হবে, প্রাইসটা ল্যাক হয়েছে। তো দেখা যাক, তোমরা এটা অ্যামাজনে পেয়ে যাবে জানুয়ারিতে। তো দেখা যাক ওপো কতদূর কি করে, এই ব্যাপারে ইনফরমেশন পেলে তোমাদেরকে তো অবশ্যই ইনফর্ম করবো। তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো স্যামসাং ফ্ল্যাগশিপ ফোনের জন্য, মানে হাই কোয়ালিটির ফোনের জন্য একটা প্রসেসরের ওপর কাজ করছিল, যেটার নাম হচ্ছে স্যামসাং Exynos 2200। তো এই প্রসেসরটা ফাইনালি তোমার জানুয়ারির 11 তারিখে ফাইনালি লঞ্চ হবে, এবং এটা যে জিপিউটা হবে, জিপিউটা হবে যেটা জানা গেছে যে এর যে জিপিউটা সেটা ল্যাক হয়েছে। এই প্রসেসরটার মধ্যে জিপিউ হবে RDNA 2। তো RDNA 2 এটা হচ্ছে AMD-র গ্রাফিক্স। তো চিন্তা করে দেখো, এই প্রসেসরটা যদি আসে ফ্ল্যাগশিপ লেভেলের ফোন হবে, কিন্তু যদি জিপিউটা এরকম হয় জিপিউ কোয়ালিটি মারাত্মক হবে, মানে গ্রাফিক্সটা খুব সুন্দর হবে এই প্রসেসরটার। তো দেখা যাক স্যামসাং কতদূর কি করে। তো এই খবরটা খুবই ভালো খবর স্যামসাংয়ের কাছ থেকে। তো জানুয়ারিতে খুব সুন্দর ধরনের 2022-এর দারুণ দারুণ খবর এবং যেগুলো পাচ্ছি, এবং 2022-এর খুব ভালো ভালো জিনিস কিন্তু হতে চলেছে। তো দেখা যাক টেকনোলজি আর কতটা আপগ্রেড হয়। তো এই ব্যাপারে ইনফরমেশন পেলে তোমাদেরকে অবশ্যই ইনফর্ম করবো। তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো স্যামসাং গ্যালাক্সি S22 Ultra যে ফোনটা, সেই ফোনটার কিছু কিছু স্পেসিফিকেশন ল্যাক হয়েছে। এই ফোনটার মধ্যে কোয়াকলাম স্ন্যাপড্রাগন 8 Gen 1 প্রসেসর থাকবে, এবং এটা তোমার সম্ভবত কোয়াড ক্যামেরা থাকবে। তোমাদেরকে আমি ডিসপ্লেতে ফোনটা ছবি দেখাচ্ছি, তোমরা তাহলে বুঝতে পারবে ফোনটা কিরকম ডিজাইনের হবে। এবং আর একটা জিনিস জানা যাচ্ছে, এই ফোনটার মধ্যে এস পেন সাপোর্ট থাকবে। এস পেন সাপোর্টটা কি? এস পেন সাপোর্টটা হচ্ছে যে সমস্ত নোট সিরিজের যে সমস্ত স্যামসাংয়ের ফোনগুলো আছে, সেই সমস্ত ফোনগুলোতে কিন্তু এস পেন মানে সেই ফোনের মধ্যে একটা পেন দেওয়া থাকে, যার ফলে নোট করতে সুবিধা হয়। সেই রকম ফেসিলিটি কিন্তু এই ফোনটার মধ্যে কিন্তু তোমরা পেতে পারো। তবে দেখা যাক স্যামসাং এখন কতদূর কি করে, এই ব্যাপারে ইনফরমেশন পেলে তো তোমাদেরকে অবশ্যই ইনফর্ম করব। তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো আসুস একটা ট্যাবলেট বানানোর কথা ভাবছে, যেটা হচ্ছে গেমিং ট্যাবলেট, মানে একটা আলাদা কোয়ালিটি। এতদিন আমরা যে সমস্ত ট্যাবলেটগুলো দেখেছি সেগুলোও খুব ভালো ট্যাবলেট ছিল, একটা গেমিং ট্যাবলেট বানানোর চেষ্টা করছে, এবং অলরেডি সেটা বানিয়ে ফেলেছে, এবং যেটা তোমার জানুয়ারির 4 তারিখে 4 জানুয়ারি যেটা গ্লোবালি ভাবে লঞ্চ হবে। তবে ইন্ডিয়ায় কবে আসবে এখনো পর্যন্ত কোনো রকম কিছু
সিওর বা কোনো রকম কনফার্মেশন পাইনি। যদি এরকম কোনো খবর পাই তোমাদেরকে অবভিয়াসলি জানাবো আমি, এবং যদি গ্লোবালি ভাবে 4 জানুয়ারি লঞ্চ হয় তবে আশা করি মোটামুটি সমস্ত জায়গায় আমরা পেয়ে যাবো এবং ইন্ডিয়ার মার্কেটে আমরা দেখতে পাবো। তবে দেখা যাক আসুস কতদূর কি করে, এই ব্যাপারে ইনফরমেশন পেলে তো তোমাদেরকে অবশ্যই ইনফর্ম করবো। তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো এই নিউজটা আসছে গুগলের কাছ থেকে। তো 2021 কিন্তু গুগল খুব একটা গুগলের কাছ থেকে আমরা কিন্তু খাস কিছু দেখতে পাইনি। তো 2022 কিন্তু গুগলের কাছ থেকে আমরা খুব ভালো জিনিস দেখতে পাবো, যেটা হচ্ছে গুগল পিক্সেলের একটা ফোন দেখতে পাবো, যেটা ইন্ডিয়ার মার্কেটে আসতে পারে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিনটে মাসের মধ্যে আসতে পারে। যেই ফোনটার নাম হচ্ছে গুগল পিক্সেল 6a। তো এই ফোনটার তোমাদেরকে ছবি আমি ডিসপ্লেতে দেখাচ্ছি। তো এই ফোনটা কিন্তু আমাদের 2022 জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিনটে মাসের মধ্যে গুগলের কাছ থেকে আমরা দেখতে পারি। তো এটার প্রাইস যদি অনেকটা কম হয় তাহলে আমি এটুকু গ্যারান্টি দিতে পারি এবং 100% গ্যারান্টি দিতে পারি ম্যাক্সিমাম তোমরা কিন্তু গুগল পিক্সেলকে প্রেফার করবে। তো দেখা যাক গুগল কতদূর কি করে, এই আমার ইনফরমেশন পেলে তোমাদেরকে অবশ্যই ইনফর্ম করবো। তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো রিয়েলমি 9 প্রো, তো রিয়েলমি 9 সিরিজে যে সমস্ত ফোন সেইগুলো তো অন্যান্য মার্কেটে লঞ্চ হবে, চাইনা বলো গ্লোবালি লঞ্চ হবে, কিন্তু ইন্ডিয়ার কি খবর রয়েছে? তো রিয়েলমি 9 প্রো এই ফোনটা ফাইনালি তোমার ইন্ডিয়াতে লিস্ট হয়েছে, অনলাইন লিস্ট হয়েছে। তো এটা জানা যাচ্ছে কি মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারি করে আমরা এই ফোনটাকে দেখতে পাবো। তো এছাড়া অন্য কোনো ইনফরমেশন পাইনি, তবে এই ফোনটা যদি আসে মোটামুটি খুব ভালো কোয়ালিটির ফোনই হবে রিয়েলমির কাছ থেকে আমরা পাবো। তো দেখা যাক রিয়েলমি কতদূর কি করে, তো এই ব্যাপারে ইনফরমেশন পেলে তোমাদেরকে অবশ্যই ইনফর্ম করবো। তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো এই নিউজটা আসছে ব্যাটেল গ্রাউন্ড মোবাইলের কাছ থেকে। এটা কোনো নিউজ টাইপ বলবো না ঠিক, এটা তোমাদেরকে আমি একটা ইনফর্ম করতে চাই। ব্যাটেল গ্রাউন্ড মোবাইলের যে ডাটা ট্রান্সফারের একটা ব্যাপার ছিল, তোমাদেরকে বলেছিলাম পাবজি থেকে ডাটা কপি করে তোমরা কিন্তু ব্যাটেল গ্রাউন্ড মোবাইলে তোমরা নিয়ে নাও, সেটার ডেটটা কিন্তু আজকেই লাস্ট 31 ডিসেম্বর আজকে। তো আজকেই কিন্তু লাস্ট 2021। তো যারা এখনো ডাটাটা ট্রান্সফার করনি তারা, আমি তাদেরকে বলবো কি তারা পাবজি থেকে কিন্তু ব্যাটেল গ্রাউন্ড মোবাইলে কিন্তু ডাটাটাকে ট্রান্সফার করে নাও, এরপরে কিন্তু ডাটা তোমরা ট্রান্সফার করতে পারবে না। তো কারা কারা করনি বা কারা কারা করেছো সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। তো এই টেক নিউজটার মধ্যে কোন টেক নিউজটা তোমার সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। এই ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে। তো বন্ধুরা 2021 তো শেষ হয়েই গেল আজকে মোটামুটি। তো 2022 কালকে ঢুকবে, আমি আশা রাখবো তোমরা 2022টা খুব ভালো করে কাটাবে, কালকের দিনটা খুব ভালো করে কাটাবে এবং 2022টা খুব ভালোভাবে এনজয় করবে। নতুন নতুন টেকনোলজি আসছে, নতুন নতুন টেকনোলজির সাথে নিজেকে খাপ খাইয়ে নেবে। আর আমাকে সাপোর্ট করো, পাশে থাকো, কারণ আমার আমি তোমাদেরকে চেষ্টা করি উন্নত টেকনোলজিকে তোমাদের সামনে হাজির করা এবং তোমাদেরকে ইনফরমেশন টেকনিক্যাল গাইড দেওয়ার জন্য আমি তোমাদেরকে প্রতিদিনই ভিডিও দিতে থাকি এবং প্রতিদিনই ভিডিও দিতে থাকবো। আর কালকে অন্য একটা ভিডিওর সাথে দেখা হবে, ততক্ষণের জন্য সুস্থ থাকো, আজকের মতো চলি, নমস্কার।